ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক বোনের প্রশ্ন সৌদি আরব থেকে জানতে চেয়েছেন আরাফার দিনে ফরজ সালাতের পর তাকবিরটা দেওয়া হয় তাকবির কতবার দিতে হবে আরাফার দিনে ফরজ সালাতের পর তাকবির দেওয়া হয় সালাতের পরই তাকবির দিতে হবে বিষয়টা এইভাবে নয় বরঞ্চ যারা আরাফার মাঠে রয়েছে তাদের জন্য যে তাকবির যে দোয়া সেগুলো তারা যতক্ষণ এখানে অবস্থান করছে ততক্ষণই চলতে থাকবে যারা আরাফার বাইরে অবস্থান করছে তাদের জন্য তো সিয়াম আছে সাথে সাথে যে তাকবির যে দোয়া রয়েছে যেমন আল্লাহ রাসুল বলছেন যে খাই দোয়া দোয়া আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া আরাফার দিনের দোয়া আরাফার দিনের দোয়া হিসাবে রয়েছে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহু লাহুল মুলকু ওয়া হামদু আহু আ'লা কুল্লি শাইইন কদির তো এটা সলাতের সাথে সম্পৃক্ত নয় সলাতের পরেও আপনি মাসনুন দোয়াগুলোর সাথে অ্যাড করতে পারবেন আর সারা দিন আপনি এই দোয়া পড়বেন যেহেতু এটা শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে আরাফার দিনের সুতরাং আপনি এটা বেশি বেশি আমল করুন আর সাথে তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো তো আছে اشكري بستو برشن. السلام عليكم ورحمه الله